রাষ্ট্রপতি আরিফ আলভি সম্প্রতি দুটি গৃহীত আইন সম্পর্কে চমকপ্রদ দাবি করার পর ঢাকা একটি যৌথ সম্মেলনে অন্তর্বর্তীকালীন আইনমন্ত্রী আহমেদ ইরফান আসলাম এবং তথ্যমন্ত্রী মুর্তুজা সোলাঙ্গিন রাষ্ট্রপতির অবস্থানকে প্রত্যাখ্যান করেছেন। বিলগুলো ফেরত দেওয়া হয়েছে কিনা তা জানেন না। দুটি বিলের বিষয়ে তাদের আইনগত ও সাংবিধানিক অবস্থান জানিয়েছেন মিস্টার আসলাম। তিনি বলেন, সরকার রাষ্ট্রপতির কাছে যে দুটি বিল একটি বিলও পায়নি, এভাবে দুটি আইনে পরিণত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদের 75 এর অধীনে রাষ্ট্রপতির কাছে কেবল দুটি বিল বিকল্প রয়েছে, হয় একটি বিলে স্বাক্ষর করা বা প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যানের ক্ষেত্রে তাকে স্বাক্ষরবিহীন বিলগুলি ফেরত দেওয়ার কারণ জানাতে হবে। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি দুটি বিলের বিকল্পের কোনো একটি না কাজ করেন, তবে 10 দিন পরে একটি বিল আইনে পরিণত হয়। অন্তর্বর্তীকালীন আইনমন্ত্রীর মতে, রাষ্ট্রপতি এই বিলগুলি ব্যবহার করেননি এবং বিলগুলিকে প্রেসিডেন্সিতে মুলতবি রেখেছিলেন, যা তার অর্থ 10 দিন অতিবাহিত হওয়ার পর তারা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হয়েছিল। তিনি বলেছিলেন যে অতীতে রাষ্ট্রপতি আলভি দুটি বিকল্প ব্যবহার করেছিলেন, তবে 10 দিনের মধ্যে স্বাক্ষরবিহীন রেখে কোনো বিল আটকে দেওয়ার নজির নেই। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সোলাঙ্গি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা নাকচ করে দেন। প্রেসিডেন্টের অফিসের পবিত্রতা ও সম্মান আমাদের এ ধরনের কোনো পদক্ষেপ করতে দেয় না। তিনি তার অফিসে না থাকা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। কোনো পদক্ষেপে বা সম্মতি ছাড়াই বিল ফেরত দেওয়ার বিধান সংবিধানে নেই। এ ধরনের পদক্ষেপ সংবিধানের চিঠি ও চেতনা পরিপন্থী বলে আইনমন্ত্রী মিস্টার সোলাঙ্গি আরও স্পষ্ট করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্যের কারণে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তা দূর করার জন্য প্রেসার রাখা হয়েছিল।